মোমবাতিটা নিবল কি করে? আমার বমি পাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ক্রেজি বং গ্যাং, ইটস মি। আজকে আমরা খেলতে চলেছি আরো একটা হরর গেম, যেটা খুবই ভয়ঙ্কর একটা গেম, আর সেটার নাম হলো দ্য মিডনাইট ম্যান চ্যালেঞ্জ। আর এখন টাইম হলো 11:45, মানে 12:15 বাকি। গেম শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আগেরবারে আমরা যে হরর চ্যালেঞ্জটা করেছিলাম, ওটা করার পর থেকে আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। ব্যাপারটা হলো আমাদের উপরে অফিস আর নিচে আমাদের ঘর, যেখানে আমি আমার ফ্যামিলি থাকি। অফিস বন্ধ হওয়ার পরে আমাদের এমন মনে হয় যে উপরে কিছু পড়ে যাচ্ছে, কেউ আছে বা কেউ হেঁটে বেড়াচ্ছে ফিল হয় আমার কখনো কখনো। আর এরকমও ফিল হয় যে আমি আমার ঘরটাকে হন্টেড করে দিইনি। এমনিতে যাই হোক না কেন, এই চ্যালেঞ্জটা আমি প্রথম থেকেই করতে চাইছিলাম না, কারণ এই চ্যালেঞ্জটা করার জন্য আমাদের হাত কেটে রক্ত দিতে হবে, সেই জন্য আরো বেশি ভয় লাগছে আমার। কিন্তু করবো তো অবশ্যই, কারণ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো। তো চলো স্টার্ট করা যাক। তো গাইজ, আমরা তিনজন মিলে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব। কথায় আছে যে তিনজন মিলে যদি কোনো হরর চ্যালেঞ্জ করা হয় তাহলে নাকি বেশি এফেক্টিভ হয়। তো চ্যালেঞ্জ করবার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিয়ে অলরেডি চলে এসেছি। পেজ চাই, ক্যান্ডেল চাই, একটা ফুল ম্যাচেসের বক্স চাই, আর নুন। তো আমরা এখানে টোটাল 4 জন আছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, পেপারের উপরে আমরা এখানে যতজন আছি সবার নাম লিখতে হবে, আর তারপর পিনের সাহায্যে রক্ত বের করে পেপারের উপরে দিতে হবে। এবার ওই পেপারটা দিয়ে মেন এন্ট্রান্সে যে দরজাটা থাকবে সেই দরজার বাইরে রাখতে হবে জ্বলন্ত মোমবাতির সাথে। তারপরে পেপারটাকে ওইখানে রেখে আমাদের ঘরের ভিতরে চলে আসতে হবে, আর এই সব কিছু আমাদের 12:00 আগে করতে হবে। ঘরে এসে দরজাটাকে বন্ধ করে আমাদেরকে 22 বার দরজায় নক করতে হবে, আর ওই যে 22 বার নকটা আমরা করব সেটা কিন্তু ঠিক 12:00 সময়ই করতে হবে, আর তারপর মোমবাতিটা নিয়ে পুরো ঘরে হাঁটতে হবে। কথায় আছে আমাদের যে ভয়টা মিডনাইট ম্যান, উনি ঘরের মধ্যে চলে আসে। তো আমাদের কি করতে হবে, যদি কোনো নেগেটিভ বা আস্তে আস্তে কথা বা কোনো কিছু একটুর জন্য ভয় লাগে, তাহলে নুন নিয়ে একটা সার্কেল বানাবো, আর ওই সার্কেলের মধ্যে আমরা থাকবো। আর যদি বাই চান্স আমাদের যে মোমবাতি মানে যে ক্যান্ডেলটা থাকবে ওটা যদি নিভে যায়, তাহলে সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিতে হবে। তো এই পুরো টাইমে ঘরের যে লাইটস আছে লাইটসগুলোকে অফ রাখতে হবে, কোনো লাইট জ্বালালে কিন্তু চলবে না। তো সবার আগে যে ফার্স্ট জিনিসটা আছে সেটা আমরা করে নিই, যতগুলো লাইটস জ্বলছে সেগুলোকে চলো বন্ধ করে দিই। বাবা আমার তো ভয় লাগছে। আমারও খুব ভয় লাগছে। আরে কিছু দেখতে পাচ্ছি না। তোরা ঘরে চল, ঘরে চল। জানলা দিয়ে বাইরে দেখেও কেরম একটা ভয় লাগছে। এই অফ করে দে, লাইটটা অফ করে দে। পুরো ঘরের লাইটস আমরা অফ করে দিয়েছি, বসে যাই। তো সবার আগে আমরা নিজেদের নিজেদের নামটা লিখে নেব। সবার উপরে কার নামটা লিখবো? তুই তোর নামটা লিখ। আমি তোর নামটা লিখে দিচ্ছি। ভালো করেছিস, আমার নামটা সবার লাস্টে লিখেছিস। আরে তোরা চাপ নিস না, আমি তোদেরকে বাঁচাবো। আচ্ছা, তো ক্যামেরাম্যানের নামটাও লিখতে হবে এখানে। হ্যাঁ, কারণ তুমি আমাদের সাথে আছো সেই জন্য। তারপর মিডনাইট ম্যান এসে তোমাকেও ধরতে পারবে। এখন রক্ত দেওয়ার পালা, আমার খুব ভয় লাগছে। ঠিক হয়ে যাবে, তুই কর তুই কর, আমারও খুব ভয় লাগছে রে। কেটে গেছে। তো এখন এই পেপারটাকে নিয়ে মেইন যে দরজা আছে সেখানে নিয়ে যেতে হবে, ওর বাইরে রেখে দিতে হবে একটা জ্বলন্ত মোমবাতির সাথে। তো এই ক্যান্ডেলটা আমরা নিয়ে যাব, আর এইটা সাথে নিয়ে যাব। তো চলো। তো এখন আমরা যাচ্ছি ছাদে, কারণ এই পেপারটাকে আমরা ছাদের যে দরজার তার বাইরে রাখবো। আমার খুব ভয় লাগছে দরজা খুলতে। আরে আমার তো এর আগের থেকেই ভয় লাগছে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, যা করার। আরে এখানে তো ভয়ের থেকে বেশি ঠান্ডা লাগছে আমার। এই
এবার আমি এটাকে জ্বালিয়ে দিই, এখানে মোমবাতিটাকে বসিয়ে দিই। রেখে দিয়েছি আমরা। গাইজ, এটা হচ্ছে পেপার আর এটা হলো ক্যান্ডেল, রেখে দিয়েছি আমরা। এবার আমরা যাব ঘরের মধ্যে। চল, আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তো এবার আমাদের সেকেন্ড স্টেপ এটা হলো যে 22 বার নক করতে হবে। তো এখন বাজে 11টা, কত টাইম হয়েছে, 58 হয়ে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে, 22 বার আমাদের টোটাল নক করতে হবে। গেছে 22 বার নক করা। এবার দেখ টাইম কত হয়েছে, 12টা বেজে গেছে। এবার ফাইনালটা, লাস্ট স্টেপটা হলো এটাই যে আমাদের ক্যান্ডেল নিয়ে পুরো ঘরটা ঘুরে দেখতে হবে, কারণ এই টাইমে মিডনাইট ম্যানের সামনাসামনি আমরা হতে পারবো। তোদের মধ্যে কেউ যদি ফিসফিস করে কথা বলা বা যদি মনে হচ্ছে যে খুব ঠান্ডা লাগছে, তখন আমাকে কিন্তু নিশ্চয়ই বলবি, কারণ তখন আমাদের নুনটা দরকার হবে। কিন্তু হ্যাঁ, দেশলাইটা কিন্তু আমাদের সাথেই রাখতে হবে, কারণ যদি মোমবাতি নিভে যায় তাহলে সাথে সাথেই আমাদের মোমবাতিটা জ্বালিয়ে নিতে হবে। চল, তো সবার প্রথমে আমরা যাব ড্রাই ওয়াশরুমে, যেখানে এরা সবাই চেঞ্জ করে। এই রুমটাতে এসেই আমার ভয় লাগছে, জানি না কেন এখানে আসলে কিরকম একটা গা ছমছম করে। আরে ওখানে কি করছে সোনালী, ওখানে কি করছে, কি আছে এখানে? কিছু না, কিছু আছে নাকি? না, কিছুই না। কিছু কি ফিল করছিস তুই? এখনো পর্যন্ত তো না। আমি তো এখান থেকে খুব বাজে গন্ধ পাচ্ছি। চল এখান থেকে যাই, বারান্দায় গিয়ে ঘুরি। আমার খুব ভয় লাগছে। আমারও ভয় লাগছে। তুই আগে যা না। কেউ আছে? নিচটা দেখে মনে হচ্ছে না কিছু আছে, পুরো অন্ধকার, নিচে একদম কিছু নেই। চল নিচে গিয়ে আগে দেখি। ফটো ফ্রেমটা দেখেও আমার ভয় লাগছে। আরে একসাথে চল না। চল এবার উপরে যাই। এখন আমরা এই রুমটাতে যাব। চল, এই রুমে ভিতরে ঢোকার আগেই ভয় লাগছে, দরজা খুলতেই ভয় লাগছে। আরে এটা কোথা থেকে এলো? এটা মনে হয় কেউ রেখে গেছে, এমন ভাবে পড়ে আছে, দেখো দেখে মনে হচ্ছে যেন কেউ আছে। কাঁচের ওখানে যাস না, আমার এমন ফিল হচ্ছে যেন কাঁচ থেকে কেউ আমাদের দিকে দেখছে, জানলার পেছন থেকে। খুব ভয় লাগছে, এই রুমেও কিছু নেই, আমাদের এমন কিছু ফিল হচ্ছে না গাইজ। জানি না কিভাবে, কি
কিভাবে আমার মোমবাতিটা নিভে গেল। দাঁড়া চল এখন দেখা যাক, আমরা যে পেপারটা রেখে এসেছিলাম না ওইটা গিয়ে দেখি। চল গাইজ, উপরে যে আমরা পেপারটা রেখে এসেছিলাম এখন আমরা ওটাকে দেখতে যাচ্ছি, কারণ আমার যে ক্যান্ডেলটা সেটা নিভে গেছিল আর সেটার জন্য আমার আরো বেশি ভয় লাগছে, আর সেই জন্যই গিয়ে দেখি চেক করি। মোমবাতিটা কি করে নিবলো? গাইজ আমি বুঝতে পারছি না, আমাদের যে মোমবাতিটা এখানে রাখা ছিল সেটা নিভে গেছে। বাতিটা ওঠা, চল রুমের ভেতরে যাই। হ্যাঁ রুমের ভেতরে যাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গাইজ আমাদের সত্যি খুব ভয় লাগছে আর অনেক বেশি নেগেটিভ ফিলিং আসছে, সেই জন্য নুনটাকে আমরা চারিদিকে ছড়িয়ে নেব যাতে আমাদের ভয় না লাগে বা আমাদের কোনো ক্ষতি না হয় আর কোনো নেগেটিভ এনার্জি যাতে আমাদের কাছে আসতে না পারে। গাইজ এই যে গেমটা আছে এটা আমাদের 3:30 পর্যন্ত খেলতে হতো, কিন্তু এখন মাত্র 2 বাজে, আমাদের এখনো খেলতে হবে আর আমাদের এইভাবেই থাকতে হবে। আর এখন তো আরো বেশি ভয় লাগছে, জানি না কি হবে আর আমরা এতক্ষণ ধরে কিভাবে থাকবো, ভীষণ ভয় লাগছে, মারাত্মক ভয় লাগছে। তুইও চলে আয় এখানে। না 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 না, তুই চলে আয়, আমার ভীষণ ভয় লাগছে। আরে কিছু হবে না রে বাবা। জানি না কেন আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমার এরকম ফিলিং হচ্ছে যে টেম্পারেচার কমে গেছে, কি হয়েছে আবার? বমি পাচ্ছে, আমারও খুব ঠান্ডা লাগছে। দেশলাইটা কোথায়? দেশলাই কোথায়? দেশলাই কোথায়? দেশলাই গাইজ বুঝতে পারছি না, আমাদের মোমবাতি এখানে কিভাবে হাওয়া এলো, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। গাইজ আমরা এই গেমটা পুরোটা খেলবো না, কারণ আমরা এখানেই স্টপ করে দেব, জানি না এখানেই স্টপ করলে কি হবে আমাদের সাথে, কারণ এইভাবে গেমটাকে স্টপ করা যায় না, জানি না কি হবে, আমরা এখানেই গেমটাকে ক্লোজ করে দেব। আরে ওটা জ্বালিয়ে দে না। গাইজ আমরা এই পেপারটাকে পুরো জ্বালিয়ে দিয়েছি, খুব 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 মানে প্রচণ্ডভাবে এত বাজে ফিলিং আসছে আমি বলে বোঝাতে পারবো না, আর আমাদের সবার এরকম ফিল হচ্ছে যে কিছু আছে এখানে। তো গাইজ আমরা এখানে ভিডিও শেষ করে দেব, চল চল।